ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোয়িং টু সলভ রায় মার্টিন প্রশ্নবিহিত 2024। আমরা থার্ড সামিটিপে 8 নম্বর স্কুল ক্লাস সিক্সে সলভ করব। প্যাসেজ দিয়েছে স্মার্ট আইসক্রিম থেকে, ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার বেবি। এই সব কিছু শুরুয়াত হয়েছিল সেই আইসক্রিমওয়ালা থেকে, মিস্টার বেবি। হি হ্যাড আ ভ্যান উইচ হি পার্ক আউটসাইড দ্য স্কুল। তার ছিল একটা ভ্যান যেটা সে স্কুলের বাইরে রাখতো। হি সোল্ড আইসক্রিম, সে বিক্রি করতো আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে যে কোনো ফ্লেভারের আইসক্রিম পাওয়া যেত, যত রকম স্বাদে গন্ধে আইসক্রিম হয় সব পাওয়া যেত। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমার খুব একটা বেশি পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান, সে আমায় একবার বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি ভাবো তুমি স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি আরও বেশি স্মার্ট হয়ে যাবে। আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াকড অফ, আমি শুধু হেসেছিলাম আর চলে গেছিলাম হেঁটে হেঁটে। আই নিউ হি উড ডু এনিথিং, আমি জানতাম সে, হি উড নট ডু এনিথিং, সে কিছুই করতে পারবে না। অ্যান্ড হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল নরম হৃদয়ের। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, সে কী করতো, সে সর্বদা ফ্রিতে আইসক্রিম দিত সেই সমস্ত বাচ্চাদের যাদের কাছে টাকা থাকতো না। হি ফেল সরি ফর পুয়ার পিপল, গরিব লোকজনদের জন্য তার দুঃখ হতো। তার দেয়ার ওয়ার লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্য আইসক্রিম ম্যান, সেই আইসক্রিম নিয়ে প্রচুর গল্প মুখে মুখে কী করতো, ঘুরত। পিপল সেইড দ্যাট, লোকে বলতো যে ইট ওয়াজ গুড ফর ইউ, ওগুলো উপকারী। সাম কিড সেইড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ আর সিক, কিছু কিছু বাচ্চা বলতো অসুখ করলে আইসক্রিমগুলো তোমাকে কী করবে, সারিয়ে দেবে, ঠিক করে দেবে। ওয়ান অফ টিচার্স কল ইট হ্যাপি আইসক্রিম, শিক্ষকদের মধ্যে একজন ওটাকে বলতো খুশি আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করিনি। ইট নেভার মেড মি হ্যাপি, কারণ আমাকে এটা কখনো খুশি করিনি। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান, ওখানেই আমরা লিখে দেবো, দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান ওয়াজ মিস্টার পেপি। পরের কোশ্চেন, হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ দ্য সফট হার্টেড পার্সন। মিস্টার পেপি অলওয়েজ গেভ আইসক্রিম ফর ফ্রি টু কিডস হু হ্যাড নো মানি, হি ফেল সরি ফর পুয়ার পিপল। Seeing all this, the speaker knew that Mr. Baby was a soft-hearted person. What would people say? People would say that it was good for you. Aita boleche, what did one of the teachers call the special ice cream? Bolbo, one of the teachers called the special ice cream happy ice cream. One of the teachers called the special ice cream দ্য হ্যাপি আইসক্রিম। এরপর রয়েছে ট্রু ফলস, মিস্টার পেপি সোল আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার, একটা ফ্লেভার বিক্রি করতো, ট্রু না ফলস, ফলস। হি সোল আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, এইটা করবে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য আইসক্রিম ম্যান টোল দ্য স্পিকার দ্যাট ওয়ান ডে হি উইল নট বি ভেরি স্মার্ট, ট্রু না ফলস, ফলস। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। ওয়ান কাইন্ড অফ আইসক্রিম কুড মেক ওয়ান বেটার ইন সিকনেস, ট্রু না ফলস, ট্রু। ইট মেড ইউ বেটার হোয়ের ইউ ওয়ার সিক। এবার কবিতাতে কী বলেছে দেখো, মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমি বানাই আমার দিন আর রাতকে। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখন আমি ঘুমোই বা খেলাধুলা করি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, আর আমি কি পারি কখনো একভাবে জেগে থাকতে। উইথ মি দেয়ার টুয়ার অলওয়েজ ডে, আর আমার জন্য সে সবসময় কি, তখন দিনের বেলা যখন আমি জেগে থাকি তখন দিনের বেলা। উইথ এ হেভি সাই আই অফেন হেয়ার, ভারী দীর্ঘশ্বাস ফেলে আমি প্রায় শুনি। ইউ মন মাই হ্যাপলেস ও, আমার দুর্ভাগ্যের শোকে তুমি দুঃখ করো। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার, আর কিন্তু ধৈর্য ধরে আমি ঠিকই পারবো, জানি সইতে। আর লস নেয়ার নো, সেই ক্ষতি যাকে আমি বুঝি না কখনো। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাহলে নষ্ট হতে দেব না আমার আনন্দ আর মজা। মাই চিয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, আমার মাইন্ড, যে মাইন্ডের মধ্যে যে আনন্দ সেটা আমি কখনো কী হতে দেবো না, নষ্ট হতে দেব না।
আমি যা পারবো না কখনো তার ফলে, দেন আই লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ। অর্থাৎ বলছে তাহলে নষ্ট হতে দেব না আমার আনন্দ আর মজা, আমি যা পাবো না কখনো তার ফলে। দেন হোয়াইলস্ট দাস আই সিং আই অ্যাম আ কিং, এভাবে যখন আমি গাই তখন আমি রাজা। অল দো আ পুয়ার ব্লাইন্ড বয়, হলাম না হয় বেচারা এক অন্ধ ছেলে। এবার তিনটা প্রশ্ন আছে, দেখো। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, কী হতো যদি অন্ধ ছেলে জেগে থাকতো? বুঝলে, দ্য ব্লাইন্ড বয় ডিসাইডস হিজ ডে অ্যান্ড নাইট বাই হিজ টাইম অফ স্লিপিং অর প্লেইং। ওই অন্ধ বালকটি ডিসাইড করে তার দিন আর রাত্রি, সে জেগে আছে নাকি খেলছে তার উপর। দেয়ার পর ইফ হি কিপস অ্যাওয়েক, যে কারণে যদি সে জেগে থাকে, ইট উড মিন ডে ফর হিম, এটা তার কাছে কি দিন, ইরেসপেক্টিভ অফ ইটস বিইং ডে অর নাইট। ঠিক আছে, তা সে দিন বা রাত যাই হোক না কেন। হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, অন্ধছেলে ধৈর্যের সঙ্গে কী সহ্য করে? দ্য ব্লাইন্ড বয় পেশেন্টলি বিয়ার দিস ইরেপারেবল লস অফ ইজ লাইফ, দ্য সাইট হুইচ ই নেভার হ্যাড। সে ধৈর্যের সাথে সহ্য করে তার জীবনে এক অনুকরণীয় ক্ষতি, দৃষ্টি যা কোনোদিনও তার ছিল না। হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ আ কিং, দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস হিমসেলফ টু বি আ কিং বিকজ হি ডাজ নট অ্যালাউ দিস ডিসঅ্যাবিলিটি টু ডিস্ট্রয় হিজ চেয়ারফুল মাইন্ড অ্যান্ড হি ওয়ান্টস টু লিভ অ্যামিডস লাফটার অ্যান্ড সংস। সে নিজেকে রাজা মনে করে কারণ সেই প্রতিবন্ধকতাকে তার মানসিক আনন্দ নষ্ট করতে দেয় না, আর সে হাসি ঠাট্টা আর গানের মধ্য দিয়ে কী থাকতে চায়, বেঁচে থাকতে চায়। দ্য বয় মেক্স হিজ ওন ডে অর নাইট, সেখানে হবে ডে অর নাইট। দ্য বয় অফেন হিয়ার্স মর্নিং অ্যাবাউট, কী বিষয়ে? হিজ হ্যাপলেস ও, হিজ হ্যাপলেস ও। এরপর আনসিন আছে, 24 hours মেক আ ডে, 24 ঘন্টা তৈরি করে একটা দিন। ইচ ডে হ্যাজ টু পার্টস, প্রত্যেকটা দিনের দুটো পার্ট, একটা ডে একটা নাইট, একটা দিন আর একটা রাত। ডে টাইম ইজ ফর ওয়ার্ক, দিনের সময়টা কাজে। অল ম্যান অ্যানিম্যালস বার্ডস ইনসেক্টস ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য ডে, সমস্ত মানুষ, সে পুরুষ হোক, হ্যাঁ সরি, সমস্ত মানুষ এবং পশু পাখি কীটপতঙ্গ সকলে কী করে, দিনের বেলায় কাজ করে। অল নিড ফুড টু লিভ, প্রত্যেকের কী দরকার, খাওয়ার, খাদ্য বাঁচার জন্য। বাট দ্য নাইট ইজ ফর রেস্ট, রাত্রিটা হচ্ছে রেস্টের জন্য। লিভিং বিং স্লিপ অ্যান্ড টেক রেস্ট অ্যাট নাইট, যে সমস্ত মানুষ বেঁচে আছে তারা কী করে, রাতে ঘুমায় এবং বিশ্রাম নেয় রাতেবেলা। ঠিক আছে, বাট নাইট গার্ডস যারা নাইট গার্ডস রাত্রিবেলা যারা গার্ড দেয়, কিপ ভিজিল অ্যাট নাইট, তারা জেগে থাকে রাতে। দে টেক রেস্ট ইন ডে টাইম, তারা দিনের বেলায় কী করে, ঘুমায়। আমি লাইনগুলো দাগিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর। হোয়াট ইজ ইম্পর্টেন্ট অফ দ্য ডে, তাহলে আমরা এখান থেকে লিখবো, অল ম্যান অ্যান্ড অ্যানিম্যালস বার্ডস ইনসেক্টস ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য ডে, এইটা কী গুরুত্বপূর্ণ, সমস্ত মানুষ পশু পাখি কীট পতঙ্গ তাদের কাজ করে কোন কোন সময়, দিনের বেলা। হাউ ডাজ দ্য নাইট হেল্প আস, কীভাবে রাত্রি আমাদেরকে সাহায্য করে? দ্য নাইট ইজ ফর রেস্ট, রাত্রি হচ্ছে রেস্টের জন্য। লিভিং বিং স্লিপ অ্যান্ড টেক রেস্ট অ্যাট নাইট, বলছে হাউ মেনি আওয়ার্স মেক আ ডে, কত ঘন্টায় একদিন, 24 hours মেক এ ডে, 24 ঘন্টায় একদিন। উই ওয়ার্ক টু গেট ফুড, আমরা কাজ করি কিসের জন্য, ফুড খাওয়ার জন্য, ঠিক না ভুল? ঠিক। দ্য নাইট গার্ডস টেক রেস্ট অ্যাট নাইট, নাইট গার্ডস আর কি রাতেবেলা বিশ্রাম নেয় নেয় না, তাই এটা কী হবে, ফলস। আশা করি বোঝা গেল আনসিন। হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, কোন সেন্টেন্স এটা বলছে, হুইচ টাইপ অফ সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স, প্রশ্নবোধক আছে, তাই জন্য এটা কী হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। INTE RROGATIVE, ইন্টারোগেটিভ। হুররে উই অন দ্য ম্যাচ, হুররে উই অন দ্য ম্যাচ, এটা হচ্ছে কোন সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, EXXCLAMATORY,
এক্সক্লেমেটরি সেন্টেন্স, ডু নট মেক নয়েস, চিৎকার চেঁচামেচি করবে না, এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, আই এম ইম পি ই আর এ টি আই ভি ই, ইম্পারেটিভ সেন্টেন্স। মিমি ওয়াজ দ্য টপার অফ হার স্কুল, মিমি হচ্ছে তার স্কুলের টপার, কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, এ ডাবল এস ই আর অ্যাসার্ট টি আই ভি ই, অ্যাসার্টিভ সেন্টেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, দ্য সান ড্যাশ দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য জিরাফ ড্যাশ আ লং নেক, দ্য জিরাফ হ্যাজ লং নেক, জিরাফের একটা লম্বা গলা রয়েছে। উই ড্যাশ আ পিকনিক ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে মানে পাস্ট টেন্স, তাই এনজয় থেকে এনজয় ইট, উই এনজয়েড আ পিকনিক ইয়েস্টারডে, দে আর ড্যাশ 60 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দে আর 60 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ড্যাশ হি প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট, এইটা। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চেঞ্জিং দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, সান ইন ল, তার আমরা চেঞ্জ করলে কী হবে? ডটার ইন ল, ডি এ ইউ জি এইচ টি ই আর, ডটার ইন ল। ওয়েটার ওটা করবে ওয়েট্রেস, ডাব্লিউ এ আই টি আর ই ডাবল এস, ওয়েট্রেস। মাস্টার তারপরে ওটা করবে ম্যাডাম, মাস্টার হলে করবে ম্যাডাম। ডক, ডক করলে করবে বিচ, বলছে দ্য গার্ল স্যাং এ সং, এটাকে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রথমে সাবজেক্ট, তাহলে লিখো দ্য গার্ল, দ্য গার্লের পর কী হবে? ভার, অক্সিলারি ভার কী হবে? অ্যামিজার, দ্য গার্লের পর কী হবে? ইস, দ্য গার্ল ইস। স্যাং, স্যাংয়ের সাথে কি আইএনজি যুক্ত করা যায়? স্যাংয়ের প্রেজেন্ট ফর্ম কি? সিং, তাহলে সিংয়ের সাথে আইএনজি, সিঙ্গিং, এস আইএনজি, সিং আইএনজি, সিঙ্গিং। দ্য গার্ল ইজ সিঙ্গিং, কি গাইছে? আ সং, দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং। নেক্সট কোয়েশ্চেন ইজ গিভ অ্যান এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, তো গিভ অ্যান এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট, তাহলে লিখো আই হ্যাড সেন্ড হার এ মেসেজ, আই হ্যাড সেন্ড হার, এ সি এন টি সেন্ড হার এ মেসেজ, আই হ্যাড সেন্ড হার এ মেসেজ। গ্যালপ দিয়ে আকর্ষণ করবে, উই গ্যালপ অ্যালং দ্য স্যান্ড, আর অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ড থেকে চাইল্ডহুড, আই ক্যান্ট ফাইন্ড মাই পেন, অ্যাডভার্ব করবে অ্যানিওয়ার, দিস ইজ দ্য এক্সপ্রেস ট্রেন, দ্য ট্রেন ট্রাভেলস অ্যাট 80 কিমি পার আওয়ার, ইট রানস দ্য ডিস্টেন্স ফ্রম দ্য বেলডাঙ্গা টু বহরমপুর উইথিন 20 মিনিটস। এই অ্যানিওয়ারের জায়গায় আমরা হেয়ারও ব্যবহার করতে পারি। মাই ডেলি রুটিন, আই এম আ স্টুডেন্ট অ্যান্ড হ্যান্স আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দ্য ফার্স্ট থিং আই ডু ইজ ফিড সাম বার্ডস উইথ গ্রেন, দেন আই ব্রাশ অ্যান্ড বাথ।